মেকআপ লং টাইম স্টে করছে না আর ইজিলি ক্র্যাক করছে? আজকের ভিডিওতে দেখবো কয়েকটা বেসিক বাট ইম্পর্ট্যান্ট স্টেপস যে আপনাকে একটা ফ্ললেস লং লাস্টিং মেকআপ লুক দেবে। মেকআপ লুক যেমনই হোক না কেন, এটাকে লং লাস্টিং করা অ্যান্ড পারফেক্ট রাখার মেইন সিক্রেটই হলো স্কিনকে ভালোভাবে প্রিপেয়ার করা। অ্যাট ফার্স্ট একটা ক্লিনজার দিয়ে ফেসে ডার্ক অয়েল রিমুভ করে দেন আমরা স্কিনটাকে এক্সফোলিয়েট করে নিব। এতে আমাদের স্কিনের ডেড স্কিন সেলস রিমুভ হবে অ্যান্ড স্কিন অনেক বেশি সফট অ্যান্ড ক্লিয়ার দেখাবে ইউজিং রাজকন্যা ফেস ওয়াশ। অল স্কিন টাইপস এই ফেস ওয়াশে মাইল্ড হোহোবা বিটস থাকায় ক্লিনজিং এর পাশাপাশি স্কিনকে এক্সফোলিয়েটও করে। স্কিন যত বেশি ক্লিন হবে মেকআপের ফাইনাল লুকও তত টাই ফ্ললেস হবে। আমি ইউজিং আ হাইড্রেটিং টোনার। টোনার মেইনলি আমাদের স্কিনের পিএইচ লেভেল ব্যালেন্স করে। এছাড়াও ক্লেন্সিং এর পরেও যদি কোনো মেকআপ পার্টিকেলস অয়েল অর ইম্পিউরিটিস থাকে সেটাকে ডিপলি ক্লিন করে ফেলতে টোনার খুব ভালো কাজ করে। অ্যান্ড ফাইনালি স্কিনের রেডনেস অ্যান্ড ইরিটেশন কমিয়ে স্কিনে সুদিং অ্যান্ড কামিং ইফেক্ট দেয় টোনার। স্মুদার অ্যাপ্লিকেশনের জন্য মেকআপের আগে ময়শ্চারাইজার মাস্ট। ময়শ্চারাইজার স্কিন অ্যান্ড মেকআপের মাঝে একটা থিন লেয়ার ক্রিয়েট করে, এজন্য মেকআপ স্মুথলি ব্লেন্ড হয় অ্যান্ড স্কিন যখন প্রপারলি ময়শ্চারাইজ থাকে মেকআপ প্রোডাক্টস তখন লং লাস্ট করে। যদি ডে টাইমে মেকআপ করেন তাহলে ডোন্ট স্কিপ সানস্ক্রিন। প্রপার অ্যামাউন্ট ইউজ করছেন কিনা সেটা মেক শিওর করার জন্য টু ফিঙ্গার রুল ফলো করুন। সানস্ক্রিন আপনার স্কিনকে সান ড্যামেজ থেকে প্রোটেক্ট করবে অ্যান্ড বেটার মেকআপ দেবে। আমাদের লাস্ট স্টেপ হচ্ছে প্রাইমার। চুজ আ প্রাইমার অ্যাকর্ডিং টু ইয়োর স্কিন কনসার্ন। আই এম ইউজিং আ ব্লারিং প্রাইমার। প্রাইমার মেকআপ অ্যাপ্লিকেশনের জন্য একটা স্মুথ ক্যানভাস ক্রিয়েট করে। প্রাইমারের বেস্ট পার্ট হচ্ছে এটা স্কিনের ন্যাচারাল অয়েল অ্যান্ড মেকআপের মাঝে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে যাতে মেকআপ স্মাজ আর ক্রেজ না করে অ্যান্ড অল ডে লং লাস্ট করে। প্রাইমার অ্যাপ্লাই করার সময় রাব না করে জেন্টলি ড্যাপ করে অ্যাপ্লাই করুন। এই প্রাইমার পোর্সকে ব্লারিং ইফেক্ট দেয় যা ইভেন বেস ক্রিয়েট করতে হেল্প করে। সো ফলো দ্য স্টেপস ফর আ ফ্ললেস মেকআপ লুক।